আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটি ক্লাস দেখিয়ে দেব। আসলে কিছু সংখ্যক ফ্রেজ আছে খুব বেশি আমাদের কাজে লাগে, বিশেষ করে ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে। আমি সেই সকল ফ্রেজগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখিয়ে দিচ্ছি এন্ড টু স্মোক, ব্যর্থ হওয়া। তারপর হচ্ছে ফর ইভার, চিরকালের জন্য। ফর নাথিং, অকারণে। ফল আউট, ঝগড়া করা। ফেড আপ উইথ, বিরক্ত। ইন ফাইন, পরিশেষে। ইন টাইম, ঠিক সময়ে। ইন কোল্ড ব্লাড, ঠান্ডা মাথায়। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে। ইন কমপ্লিয়েন্স উইথ, ইচ্ছা অনুসারে। মেক ফান অফ, তামাশা করা। ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার। আউট অফ কোয়েশ্চন, কল্পনার বাইরে। পাস অ্যাওয়ে, মৃত্যুবরণ করা। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সাধারণ লোক। রেড লেটার ডে, স্মরণীয় দিন। টক 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 টক, বড় বড় কথা। টু দ্য লেটার, অক্ষরে অক্ষরে। টেলাফোন, কথি করা। টেক পিটি অন, সহানুভূতি দেখানো। টেক এ হ্যান্ড, হস্তক্ষেপ করা। পুট আপ উইথ, সহ্য করা। টু অ্যান্ড ফ্র, এদিক ওদিক। আসলে এই ফ্রেজগুলো অনেক সময় ইংরেজি স্পিকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন হয়ে পড়ে। আমি এভাবেই অনেকগুলো ক্লাসের মধ্য দিয়ে তা দেখিয়ে দেব, গুরুত্বপূর্ণ ফ্রেজগুলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।